সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি সম্পূর্ণ ভিডিওতে। আর এখানে যে সারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইউরিয়া সার, যেটা হচ্ছে নাইট্রোজেন সার। নাইট্রোজেন যেটা হচ্ছে ইউরিয়াতে যে নাইট্রোজেন আছে এটা হচ্ছে 46% নাইট্রোজেন রয়েছে। আর উদ্ভিদ মাটি থেকে নাইট্রেট আকারে নাইট্রোজেন পরিশোষণ করে থাকে, আর কোনো কোনো গাছ আবার অ্যামোনিয়াম আকারেও নাইট্রোজেন পরিশোষণ করে থাকে, যেমন ধান গাছ। আর এছাড়া জৈব আকারে উদ্ভিদ কিছু পরিমাণে নাইট্রোজেন পরিশোষণ করে থাকে। এই সারটি আসলে মোটা দানা, যেটা হচ্ছে সারে কৃষকের মধ্যে একটা যেটা বিরূপ প্রভাব যেটা কাজ করে, কৃষক মোটা বা চিকন দানার উপর একটা সমস্যা ফেলে বা কৃষক বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। আসলে বাজারে যে ধরনের বিভিন্ন ধরনের সার পাওয়া যায়, এক হচ্ছে মোটা দানা, চিকন দানা, কিন্তু আসলে যারা বিক্রি করে তারা দুইটার দাম ভিন্নভাবে তারা বিক্রি করে। মোটা দানাটা একটু কম দাম, চিকন দানাটা একটু বেশি দামে বিক্রি করে থাকে। আসলে যারা কৃষক যারা মাঠে ব্যবহার করবেন তারা অবশ্যই মোটা দানাটা ব্যবহার করবেন। আর মোটা দানাটা আপনার মাঠে যখন ব্যবহার করবেন এটা দীর্ঘস্থায়ী, আস্তে আস্তে ধানের কাজ করবে, ঘাস আস্তে আস্তে শোষণ করবে, এতে গাছের রোগবালাই কম হবে, সুন্দর আপনি ব্যবহার করতে পারেন। আর এটা যেটা বাষ্পীভূত হবে না বা যে সূর্যের তাপে আস্তে আস্তে এটা অতিরিক্ত বাষ্পীভূত হয়ে চলে যাবে না। আর যেটা চিকন দানা সেটা হচ্ছে আপনার যে দানা চিকন দানাটা ওটা যদি আপনি ব্যবহার করবেন বেশিরভাগ আপনি উদ্বায়ী হয়ে বা রৌদ্রের তাপে অনেকটা নষ্ট হয়ে যায়, আর গাছ দ্রুত গ্রহণ করে থাকে, এতে গাছের বিভিন্ন ধরনের পোকার আক্রমণ করে থাকে, গাছ দুর্বল হয়ে যায়, এতে আপনি বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করতে হয়। আর তার জন্য আপনি সবসময় মোটা দানাটা আপনি ব্যবহার করার চেষ্টা করবেন অবশ্যই। আর এতে যে ইউরিয়া সারের যে কাজটা হচ্ছে গাছকে দ্রুত বৃদ্ধি করা, গাছের কোষী সংখ্যা বৃদ্ধি করা, গাছের যেই কাণ্ড তারপরে শাখা প্রশাখা এগুলোকে বৃদ্ধি করে থাকে, গাছকে সবুজ বর্ণের করে রাখা সম্পূর্ণ। এই গাছটা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ গাছ সবুজ, এই গাছে কোনো ইউরিয়া সারের অভাব নেই। এই যে নিচের যে পাতাগুলো এই পাতাগুলো সম্পূর্ণ সবুজ। আর এটা মূলত পেঁপে গাছ, এই যে দেখতে পাচ্ছেন পেঁপে গাছে ফলন ধরে গেছে, পেঁপে গাছ হবে সর্বোচ্চ 2 ফুট পেঁপে গাছটার উচ্চতা। সুপারি গাছটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন নিচ থেকে একদম উপরের পাতা পর্যন্ত সম্পূর্ণ সবুজ দেখা যাচ্ছে। আর যেটা হচ্ছে শাকসবজি ফসলের ক্ষেত্রে লাল শাক, পালং শাক, পুঁই শাক, ডাঁটা শাক এইসব ফসলের দ্রুত বৃদ্ধি করে থাকে। আর লাউ জাতীয় যেসব ফসলগুলো ফলনগুলোর গাছকেও দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে থাকে। ইউরিয়া সারের অভাবে যে গাছের যে লক্ষণগুলো দেখা যায়, প্রথমে একদম গাছের নিচের একদম পাতাগুলো প্রথমে এই ধরনের হলুদ বর্ণ ধারণ করে, পরে আস্তে আস্তে সম্পূর্ণ গাছ হলুদ হয়ে যায়। এই যে এই গাছটা সম্পূর্ণ হলুদ ধারণ করেছে অনেকটা, এই গাছে ইউরিয়া সারের অভাব। আর এই ফল গাছে ছাড়া আপনি যে কোনো গাছ যেমন সুপারি গাছ বলেন এসব গাছের বা অন্যান্য ফল গাছের ক্ষেত্রে ইউরিয়া সারের অভাবে নিচের পাতাগুলো প্রথম আপনি লক্ষণ দেখে বুঝবেন যে এই গাছে ইউরিয়া সারের অভাব হয়েছে। আর ফল ও ফুলের ক্ষেত্রে এই ফলনগুলো ছোট হয়ে থাকে ইউরিয়া সারের অভাবে। গাছ সম্পূর্ণ হলুদ বর্ণ ধারণ করে এবং সম্পূর্ণ মাঠে আপনি এটার লক্ষণ দেখা দিবে, তাহলে বুঝবেন যে মাঠে ইউরিয়া সারের অভাব হয়েছে। গাছে অতিরিক্ত ইউরিয়া সারের প্রভাবে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে গাছ আপনি নেতিয়ে পড়বে। আর অন্যান্য শাকসবজি ফসলের ক্ষেত্রে ওই যে শাকসবজি রান্না করার পরে সেই শাকসবজির স্বাদের পরিমাণটা কমে যাবে এবং তিতকুটে ভাব আসবে, এবং তার জন্য আপনি গাছে পরিমাণ মতো সার প্রয়োগ করবেন। মাঠ ফসলের ক্ষেত্রে বলেন বা বাড়ির আঙ্গিনায় যে কোনো ফল গাছ বলেন, আপনি গাছের বয়সের উপর নির্ভর করে সারটা ব্যবহার করবেন। আর গাছের গোড়ায় কখনো ইউরিয়া সার প্রয়োগ করবেন না, এই গাছের দূরত্ব বজায় রেখে আপনি সার প্রয়োগ করবেন যে কোনো গাছের ক্ষেত্রে। যদিও বা গাছে অতিরিক্ত সার প্রয়োগ করে থাকেন তাহলে আপনি গাছের চারপাশটা জৈব সার দিয়ে দিবেন, জৈব সার দিয়ে মাটিটাকে নিড়ানি দিয়ে আশ্রিয়ে দিবেন, তাহলে আপনি সারের যে অ্যাকশনটা ওইটা কমে যাবে। আর সেচের ব্যবস্থা করবেন,
যে কোনো সারের ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে সার বেশি দিয়ে দিচ্ছি বা আপনি দেখলেই বুঝবেন গাছের যে এই গাছের পাতাগুলো পুড়ে গেছে নেতিয়ে পড়তেছে এই ধরনের লক্ষণ যদি বুঝেন যে আমি গাছে অতিরিক্ত সার প্রয়োগ করে হয়ে গেছে তাহলে আপনি জৈব সার প্রয়োগ করে আপনি মাটিটা আছড়িয়ে দিবেন তাহলে আপনি গাছটা অনেকটা সতেজ হয়ে উঠবে গাছের পাতা ভিজা অবস্থায় কখনো ইউরিয়া সার উপরে প্রয়োগ করবেন না যদি করে থাকেন তাহলে আপনি যে ইউরিয়া সারটা আপনার পাতায় পড়বে এই পাতাগুলো ক্ষতের সৃষ্টি হবে তার জন্য আপনি মাঠ ফসল বলেন বা ছোট ছোট যেসব চারা গাছগুলো আছে এইসব চারা গাছগুলো আপনার নষ্ট হয়ে যাবে তার জন্য এই সতর্কতাটা অবলম্বন করবেন ইউরিয়া সারের ক্ষেত্রে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকল কৃষি সম্পর্কিত তথ্য পেয়ে থাকবেন আর সবাইকে ধন্যবাদ।